আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, খামারকড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে নতুন জাতের যে নিউ জাম্বুস্টার হাইব্রিড গাছটি রয়েছে এই গাছটি দেখাবো এবং এই গাছটি নিয়ে আলাপ আলোচনা করব। আপনারা এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন জাতের নিউ জাম্বুস্টার জাতের হাইব্রিড গাছ। এই গাছটি মোটামুটি শীতের দিন সহ যে কোনো দিনে আপনারা রোপণ করতে পারবেন। এই গাছটির বাম্পার ফলন রয়েছে। আপনারা এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স হয়েছে মাত্র 12 দিন। আমরা এগুলোকে যথেষ্ট পরিমাণে সার এবং পানি দিয়ে দিয়েছি, যার কারণে এগুলো অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং 20 দিনের মধ্যেই এই গাছগুলো কাটার উপযোগী হয়ে যাবে। এই গাছগুলো মোটামুটি একবার লাগালে 4 থেকে 5 বার কেটে কেটে যে কোনো গবাদি পশুকে খাওয়ানো যায়। এই গাছে প্রোটিনের পরিমাণ অনেকটা বেশি। এই গাছের রং হচ্ছে গাঢ় সবুজ বর্ণের, তাই এই গাছগুলো যে কোনো গবাদি পশু অনায়াসে খেয়ে নেয়। আপনারা আপনাদের জমিতে এই গাছগুলো চাষ করে যেখানে আপনারা 5 থেকে 10টি গরু পালন করতে পারেন, সে একই জায়গাতে আপনারা এই গাছ চাষ করলে 10 থেকে 15টি গরু লালন পালন করতে পারবেন। এই গাছটি মোটামুটি 10 থেকে 12 ফিট পর্যন্ত উচ্চতা ধারণ করে। এত উচ্চতা ধারণ করার পর এই গাছগুলো অনেকটা নরম ও রসালো থাকে। আপনারা যদি নিউ জাম্বুস্টার গাছের বীজ সহ যে কোনো উন্নত জাতের গাছের কাটিং, যে কোনো ধরনের জিআই বা প্লাস্টিক নেট, যে কোনো বয়সের দেশি মুরগির বাচ্চা সহ যে কোনো ধরনের মুরগি পেতে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা মূলত সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে মালামাল পৌঁছে দিয়ে থাকি। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমাদের দেওয়া পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এবং দেখতে থাকেন খামারকড়ি চ্যানেল।